সৌদি আরব পৃথিবীর ধনী দেশগুলির মধ্যে অন্যতম। এখানে আপনি খনিজ তেল সাহায্য চাইলে আপনাকে ফ্রিতে দিয়ে দেবে, কিন্তু যদি আপনি একটু জল চান তো আপনাকে কেউ দেবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আপনাকে জল কেউ ফ্রিতে দেবে না, কারণ এখানে মাটির নিচে জলের থেকে তেলের পরিমাণ বেশি, তাই এখানে জলের ঘাটতি প্রচুর। আপনি শুনে হয়তো অবাক হবেন, এখানে কোনো নদী খাল বা পুকুর নেই, এমনকি কুঁয়ো থাকলেও সেই কুঁয়োতে জল পাওয়া যায় না। এবার আপনি ভাবছেন, তাহলে পান করার জন্য সৌদি আরবের মানুষরা জল কোথা থেকে পায়? তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সৌদি আরবে বৃষ্টি হয় না কেন এবং এরা জল কোথা থেকে পায়, কিভাবে উৎপাদন করে, যা জানার পর আপনারা নিজেরাই বলে উঠবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার আগত ভিডিওগুলি আপনি সর্বপ্রথম দেখতে পান। আর যদি আপনি আমার পুরনো দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। হ্যালো বন্ধুরা, আমি নীল আর আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ফ্যাক্টস নীলে অনেক স্বাগতম। ফ্যাক্টস এমন যা বাড়িয়ে দিবে আপনার নলেজ। এখানে খুব অল্প পরিমাণে চাষ হয়, তার কারণ জলের ঘাটতি, তাই এরা নিজেদের খাবার বেশিরভাগ বিদেশ থেকে নিয়ে আসে। সৌদি আরবে খাবার জল অনেক কম রয়েছে, সেটাও আবার মাটির অনেক নিচে। রিপোর্ট অনুযায়ী এভাবে চলতে থাকলে আগত 10 বছরের মধ্যে সৌদি আরবে জল শূন্য হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এভাবে চলতে থাকলে 10 বছরের মধ্যে অবশ্যই সৌদি আরব জল শূন্য হয়ে যাবে। বলা যেত অনেক বছর আগে এখানে অনেক জলের কুয়ো ছিল, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সমস্ত কুয়োর জল শেষ হয়ে গিয়েছে। সৌদি আরবে সাধারণত বৃষ্টি হয় না, আর যদিও হয় 1-2 বছর অন্তর এক বা দুদিন, সেটাও আবার ঝড়ের সাথে ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু এই বৃষ্টি স্টোর করে খাওয়া সম্ভব হয় না, তাই আরবকে জল শূন্য বা বৃষ্টি শূন্য দেশ হিসাবে ধরা হয়। তাই এরা খাবার জলের জন্য সমুদ্রের জলের ওপর নির্ভরশীল, কিন্তু সমুদ্রের জলে প্রচুর পরিমাণে লবণযুক্ত, তাই এরা নিজেদের অর্থের একটি বড় অংশ জল থেকে লবণ আলাদা করার জন্য খরচ করে। এক রিপোর্টে জানা গিয়েছে 2009 সালে 1 কিউবিক মিটার জল থেকে লবণ বের করতে প্রায় খরচ পড়ে 2.57 সাউদি রিয়াল, অর্থাৎ ভারতীয় মুদ্রায় একে দেখতে গেলে 50 টাকা। তো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন, 2009 সালের রিপোর্ট অনুযায়ী আমি বলছি, আপনি বুঝতে পারছেন এখানে জলের সমস্যা কতটা। এখানে বর্ষাকাল বলে আলাদা কোনো মরশুম নেই, ডিসেম্বর বা জানুয়ারিতে ঝড়ের সহিত এক বা দুদিন হালকা বৃষ্টি হয়, এতে মাটির নিচে জলের কোনো মাত্রা বাড়ে না। কিন্তু জর্ডেন বা সিরিয়াতে বৃষ্টি হলে সৌদির লোকেরা অনেক খুশি হয়, তার কারণ ওখানে উঁচু এলাকা হওয়ার জন্য সৌদি আরবের মাটির নিচের জলের পরিমাণ বাড়ে, কারণ সৌদি আরব জর্ডেন বা সিরিয়ার থেকে অনেক নিচু জায়গা। বৃষ্টির মরশুম জমিন নদী পুকুর এবং কুঁয়োকে আকর্ষণ করে বৃষ্টি ঘটায়, কিন্তু এখানে না থাকার জন্য, অর্থাৎ এখানে কোনো কুঁয়ো বা পুকুর বা নদীনালা সেভাবে না থাকার জন্য বৃষ্টির মরশুম তৈরি হয় না। সৌদি আরব একটি মরুভূমির দেশ, তাই বিশ্ব সংস্থার রিপোর্ট অনুযায়ী পৃথিবীর মধ্যে প্রথম দেশ সৌদি আরব যারা মাটির নিচে জল শেষ করে দিয়েছে। তাই বন্ধুরা, কথাই রয়েছে সৌদি আরবে যে বৃষ্টি হয় সেটা কেবল টাকার বৃষ্টি, মরশুমের বৃষ্টি হয় না। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কেন সৌদি আরবকে বৃষ্টি শূন্য দেশ বলা হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কারণ এটি অনেকের কাছে অজানা, তাই যাতে আপনার বন্ধুরাও বুঝতে পারে তার জন্য প্লিজ এটি শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার আগত ভিডিওগুলি আপনি সর্বপ্রথম দেখতে পান। কেমন লাগলো ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।